প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ওয়ান সলিউশন পয়েন্টের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের আট দশমিক তিন অধ্যায়টা নিয়ে তো এটা হচ্ছে আমাদের সমাধান ক্লাস নয় তো এই পর্বে আমরা অনুশীলনী তেরো নং করব মানে তেরো নং এর প্রথম দুইটা অঙ্ক সমাধান করব তো আশা করি তোমরা পুরো ভিডিওটা দেখবে যাতে আজকের ক্লাস সম্পর্কে পরিপূর্ণ ধারণা লাভ করতে পারো তো চলো শুরু করা যাক তো আমাদের তেরো এ দেয়া আছে সমাধান করো যখন থিটাটা হবে জিরো থেকে বড় এবং টু পাই থেকে ছোট তো এই যদি শর্ত হয় তো আমাদের কতে দেয়া সে এমন যে টু সাইনস্কোয়ার থিটা প্লাস থ্রি কস থিটা ইকুয়াল জিরো তো এটা আমাদের সমাধান করতে হবে এই শর্তটা মেনে জিরো থেকে থিটা বড় হবে এবং পাই বাই টু থেকে থিটা ছোট হবে মানে তিন এই যে এই যে চতুর্ভাগটা দেখতেছো এই তিনশো ষাট ডিগ্রির মধ্যেই হতে পারবে যে কোনো ঘরের মধ্যেই হতে পারবে তারা যে শর্তটা দিচ্ছে এখানে তো আমরা এই এই এটা সমাধান করার জন্য আমরা আমাদের আগের নিয়মগুলাই ফলো করব তো প্রথমে আমরা এখানে লিখতে পারি এমন তো এখানে টুল রাখলাম এরকম তারপরে সাইনকে কিন্তু পরিবর্তন করে আমরা লিখতে পারি ওয়ান মাইনাস কজ স্কোয়ার থিটা প্লাস থ্রি কজ থিটা এই তো এখন দেখো সবগুলা ত্রিকোণমিতিক অনুপাত কিন্তু কজে পরিবর্তন হয়ে গেছে মানে একই রকম হয়ে গেছে এখন আমরা কিন্তু এটা দুই দ্বারা এটাকে গুণ করে দিতে পারি তাহলে টু মাইনাস টু কজ স্কোয়ার থিটা প্লাস থ্রি কস থিটা ইকুয়েল জিরো এখন কিন্তু আমরা এটাকে সাজা লিখব আর কি তো আগে স্কোয়ারটা টার্ম রাখবো তারপর স্কোয়ার ব্যতীতটা লাগবো তারপর ধ্রুবপদ রাখবো তার মানে প্রথমে আমরা লিখতে পারি এরকম টু কজ স্কোয়ার থিটা প্লাস থ্রি কজ থিটা তো এটার সামনে কিন্তু আমরা মাইনাস চিহ্ন রাখি না তাহলে আমরা কি করবো এই মাইনাসটাকে সরানোর জন্য আমরা মাইনাসটাকে আগে কমন নিবো এই যে এরকম তাহলে লিখতে পারি এমন টু কজ স্কোয়ার থিটা মাইনাস থ্রি কজ থিটা মাইনাস এখানে টু ইকুয়াল জিরো এটা লিখতে পারি কমন নিয়ে কিন্তু এমনটা করতে পারি আমরা আমরা যদি মাইনাস ওয়ান দ্বারা উভয় পক্ষে গুণ করে দিই তাহলে কিন্তু এটা প্লাস হয়ে যাচ্ছে তাহলে এভাবে লেখা যায় টু কস স্কোয়ার থিটা মাইনাস থ্রি কস থিটা মাইনাস টু জিরো তো সামনে মাইনাস রাখলে যেহেতু আমাদের ঝামেলা হয় তাই আমরা মাইনাস ওয়ান দ্বারা উভয় পক্ষে গুণ করে দিলে কিন্তু এই পাশে জিরোর সাথে মাইনাস গুণ করলে জিরো হয়ে যায় আর এই পাশে মাইনাসে মাইনাসে কিন্তু প্লাস হয়ে যায় আমাদের আকারটা থাকে এমন তো এই লাইনটাকে কিন্তু আমরা এমন লিখতে পারি এখানে দেখো এই টু দ্বারা এই টুকে গুণ করলে কিন্তু ফোর হয়ে যাচ্ছে তাহলে আমি ফোরকে যদি আমি এরকম এরকমভাবে ভাঙাই চার একে চার এভাবে কিন্তু লেখা যায় তাহলে এটাকে আমরা এরকম লিখতে পারি টু কজ স্কোয়ার থিটা মাইনাস ফোর কস থিটা প্লাস কস থিটা মাইনাস টু ইকুয়েল জিরো দেখো এই এই এখানে কিন্তু এই যে এই চারটা কজ আর একটা কস চারটা কষ থেকে একটা চলে গেলে মাইনাস তিনটা কস থাকে যেটা উপরের লাইনের সাথে এখানে কিন্তু মিলতেসে তো এখন কিন্তু আমাদের এই পালা হচ্ছে কমন নেয়ার টু কস্তিটা কমন নিতে পারি তাহলে লিখতে পারি এমন টু কস্তিটা কমন নিয়ে গেলে কিন্তু শুধু এখানে কস্থিটা থাকতেছে আর এখানে মাইনাস টু থাকতেছে আর এখান থেকে কিন্তু কিছু কমন না গেলেও একটা ওয়ান কমন নেওয়া যায় তাহলে সেটাও লেখা যায় কস্থিটা মাইনাস টু ইকুয়াল জিরো তাহলে আমি কিন্তু উভয় পক্ষ থেকে কস্থিটা মাইনাস টুকে কমন নিতে পারি তাহলে লিখতে পারি আমরা এমন কস্তিটা মাইনাস টু এটা লিখতে পারি আরেকটা পাচ্ছি এমন টু কস থেকে প্লাস ওয়ান জিরো তাহলে এমনটা আমরা কিন্তু লিখতে পারি তো এখন দেখো আমাদের এখানে কয়েকটা রাশির গুণ ফল কিন্তু শূন্য হলে তার আলাদা আলাদাভাবে শূন্য হয় সেটা কেমন যেমন আমি এ বি গুণ আকারে শূন্য হলে আমরা যদি চাই একে কে রেখে ওই পাশে বি নিলে জিরো বাই বি মানে এর মান একবার আসবে জিরো আবার যদি কেউ বলে না আমি এখান থেকে উপরেরটা থেকে আবার আমরা এখানে কে রাখবো তাহলে কে রাখলে কিন্তু জিরো বাই এ হয়ে যায় তাহলে বি সমান সমানও জিরো হয় তাহলে আমরা এই থেকে বুঝি যে কয়েকটা রাশির গুণ ফল যদি শূন্য হয় তাদেরকে এমন আলাদা আলাদা হবে হয় এ সমান সমান জিরো লিখতে পারবো অথবা বি সমান সমান জিরো ঠিক এখানে যদি দুইটা গুণ ফল শূন্য হয়ে যায় হয় হয় আমরা কস্ত্রিটা সমান সমান জিরো লিখতে পারবো কসিটা মাইনাস টু ইকুয়াল জিরো লিখতে পারবো অথবা অথবা এই যে এটা লিখতে পারি টু কসিটা প্লাস ওয়ান ইকুয়াল জিরো আমরা কিন্তু এইভাবে লিখতে পারি এখন এটাকে আমরা আগে হিসাব করে দেখি এখানে কী হয় তাহলে দেখো এখানে কস থিটা ইকুয়াল প্লাস টু কিন্তু দেখো আমাদের ত্রিকোণমিত চার্টের মধ্যেও কিন্তু আমরা একটা মান দেখি সেখানে কজের মান কিন্তু জিরো থেকে প্লাস ওয়ানের মধ্যে আছে তবে তোমরা একটু যদি ভালো মতো জানো তাহলে দেখবে কজের মান কিন্তু আমাদের এখানে মাইনাস ওয়ান থেকে কিন্তু কস্থিটা বড় হতে হবে বা তার সমান হতে পারে আবার কস্থিটা কিন্তু প্লাস ওয়ানের সমান বা তার চেয়ে ছোটো হতে পারে মানে কস্থিটার মানটা মাইনাস ওয়ান থেকে প্লাস ওয়ানের মধ্যে থাকতে পারে আর এখানে কিন্তু টু হয়ে যাচ্ছে ফলে এটা কিন্তু গ্রহণযোগ্য নয় গ্রহণযোগ্য নয় তো এখানে যেহেতু দুই গ্রহণযোগ্য নয় তাই আমাদের এই মান বাদ হয়ে যাবে আমাদের এইটা দিয়ে ট্রাই করতে হবে এখন তাহলে আমাদের যদি এটা দিয়ে ট্রাই করি তাহলে আমরা লিখতে পারি টু কস থিটা ইকুয়াল মাইনাস ওয়ান তাহলে কস থিটা ইকুয়াল মাইনাস হাফ লেখা যায় তা আমরা কিন্তু জানি কস সিক্সটি ডিগ্রি মান হাফ তাহলে আমরা এখানে এরকম লিখতে পারি কস থিটা ইকুয়াল মাইনাস কস সিক্সটি ডিগ্রিকে আমরা কিন্তু পাই বাই থ্রি লিখতে পারি এখানে কিন্তু আমাদের কস্থিটার মান ঋণাত্মক তা আমরা কিন্তু এখানে কিছু কথা লিখতে হবে যেহেতু কস্থিটা ঋণাত্মক যেহেতু কস্থিটা ঋণাত্মক তাই থিটা কোণের অবস্থান হবে এখন দেখো এইখানে কিন্তু অল এটা হচ্ছে সাইন এটা হচ্ছে টেন এটা হচ্ছে কস তাহলে এখানে যেহেতু বলছে আমাদের যে শর্তটা দেওয়া ছিল জিরো থেকে থিটা বড় এবং টু পাই থেকে থিটা ছোটো এবং এই শর্ত অনুযায়ী বোঝা যাচ্ছে এখানে আমাদের চারটা চতুর্ভাগেই নিতে পারবো আমরা কারণ জিরো থেকে একদম টু পাই পর্যন্ত মানে এটা ঘুরে আবার এই জায়গায় আসলে এই শর্তটা কিন্তু হয় জিরো থেকে টু পাই মানে চারটা চতুর্ভাগের মধ্যেই হতে পারবে কোন অবস্থান তো কিন্তু আমাদের এখানে যে মানটা আসছে কস্তিটা সেটা কিন্তু ঋণাত্মক আর কস্থিটার মান যদি ঋণাত্মক হয় তাহলে থিটা কোন অবস্থান হবে কোন জায়গায় কোন কোন জায়গায় আগে কস্তিটা পজিটিভ সেটা চেক করে নি অলের ঘরে পজিটিভ এবং কজ নিজের ঘরে সে পজিটিভ তাহলে নেগেটিভ হবে বা ঋণাত্মক হবে কোন ঘরে দ্বিতীয় চতুর্ভাগ এবং তৃতীয় চতুর্ভাগে কস্থিটা হবে ঋণাত্মক তাই আমরা লিখবো যেহেতু কস্থিটা ঋণাত্মক তাই থিটা কোণের অবস্থান হবে দ্বিতীয় ও তৃতীয় চতুর্ভাগে এই দুইটা ভাগে কস্থিটার অবস্থান হবে এখন আমরা যে কোনো একটা চতুর্ভাগ নিয়ে কল্পনা করে আগে দ্বিতীয় চতুর্ভাগটা নিয়ে কাজ করি এটা নিয়ে কাজ করবো এখন তা আমি যদি এখানে লিখি দ্বিতীয় চতুর্ভাগের জন্য দ্বিতীয় চতুর্ভাগের জন্য এখন দ্বিতীয় চতুর্ভাগের জন্য আমাদের কি হয় দেখো কোনটাকে দ্বিতীয় চতুর্ভাগে আমরা দুই ভাবে ফেলতে পারি একটা হচ্ছে n পাই বাই টু প্লাস থিটা দিয়ে নেওয়া যায় আবার n পাই বাই টু মাইনাস থিটা দিয়ে নেওয়া যায় এখন তুমি যদি দ্বিতীয় চতুর্ভাগে কোনকে রাখতে চাও এইখান থেকে তাহলে কোনকে নিশ্চয়ই ঘুরাইয়া এইভাবে এইখানে আনা যায় মানে তোমার কোনের পরিমাণটাই পাই বাই টু এর সাথে কিছু পরিমাণ কোন যোগ করে দিলে কিন্তু এই চতুর্ভাগে পড়ে যাচ্ছে তাহলে এখন এই যে যে এই থিটাটা আমি যদি প্রশ্ন করি এই থিটা কোন কোনটাকে নির্দেশ করে এই যে কজের পরে যে পাই বাই থ্রি আছে এই থিটা দ্বারা সেই কোনটা কিন্তু নির্দেশ করে তাহলে পাই বাই থ্রি দ্বারা কিন্তু এই কোনটা নির্দেশ করতেছে এখন আমাদের থিটা হচ্ছে পাই বাই থ্রি এটা একটু খেয়াল রাখো এখানে যে কোনটা আসবে সেটাই নির্দেশ করতেছে আর আমাদের এখানে যদি আমরা প্লাস একটা দিয়ে করি তাহলে কিন্তু এই যে এই যে পাই বাই টু আছে তার সাথে যদি আমি কিছু পরিমাণ কোন যোগ করে দিই তাহলে কিন্তু সেই অবস্থানে পড়বে তাহলে আমি এনের এনের জায়গায় লিখবো ওয়ান ইন্টু পাই বাই টু প্লাস থ্রিটা এটা কেন লিখবো দেখো কারণ এই চতুরা এখান থেকে যদি সামনে আগায় তাহলে তো এই পাই বাই টু এর সাথে কিছু পরিমাণ কোন যোগ করতে হবে তাহলে পাই বাই থ্রি যোগ করব আর ওয়ান দিলাম কেন কারণ এই সংখ্যাটার সাথে মনে মনে এমনি ওয়ান থাকে এইভাবে নেওয়া যাবে আবার আরেকটা পদ্ধতিতেও নেওয়া যায় সেটা হচ্ছে এই যে এই টু পাই বাই টু বা পাই এই যে এটা নব একশো আশি ডিগ্রি এই অক্ষ থেকে আবার বিয়োগ করে দিলেও কিন্তু সে অবস্থানে পড়বে এই দ্বিতীয় চতুর্ভাগে সেটা কীভাবে আমরা যদি এইটা নেই এই অক্ষ বরাবর যে আছে সেটাকে কাউন্ট করি তাহলে আমরা লিখতে পারি টু ইন টু পাই বাই টু আর এইখান থেকে কিন্তু বিয়োগ করে দিলে বিয়োগ করে দিব থ্রিটা কোন মানে পাই বাই থ্রিকেই বিয়োগ করে দিব তাহলেও কিন্তু আমাদের সেই এইটা দ্বারাও কিন্তু আমাদের দ্বিতীয় চতুর্ভাক্যের নির্দেশ করতেছে কিন্তু আমরা বলে রাখছি এটাই যে অ্যানকে জোর নিলে খুব সহজেই থিটা কোন করা যায় তাহলে আমরা জোরটাকে নিব এনে এই যে পাই বাই টু এর আগে যে সংখ্যাটা আছে এই যে টু এ জোর এই সংখ্যাটা আমরা কাউন্ট করব তো এখন আমরা একটু লেখি তাহলে আরও ভালো বোঝা যাবে তো দ্বিতীয় চতুর্ভাগের জন্য যেহেতু কস থিটা ঋণাত্মক তাই আমরা সরাসরি এই এই লাইনটাই লিখব মনে রাখবে এখানে যেটা লিখছ সেটাই লিখব কস থিটা এতটুকু পর্যন্ত লিখে এখন আর মাইনাস দিব না কারণ দ্বিতীয় চতুর্ভাগে তো ঋণাত্মক তাই আমরা সেটার জন্য ঋণাত্মকের জন্য এখানে আর মাইনাস চিহ্ন দিব না কারণ দ্বিতীয় চতুর্ভাগে এমনিতেই নিতে ঋণাত্মক শুধু আমরা লিখব কস এখন কস লিখলাম এখন কিন্তু আমাদের কোন এইটা নাই আর দ্বিতীয় চতুর্ভাগ যেহেতু বলছি আর দ্বিতীয় চতুর্ভাগের জন্য দুইটা রাস্তা আছে এই হিসাব করার আমি বলছি যেটার মধ্যে অ্যানটা জোর হবে আমরা সেটা কাউন্ট করব তাহলে আমরা নিতে পারি টু ইন্টু পাইভ বাই টু মাইনাস বাই থ্রি এটা নিব এখন এটা নেওয়ার কিন্তু একটা কারণ আছে এই টুটা যে জোর নিছি এখন এই টুটা যদি বিজোর নিতাম তাহলে কিন্তু এই কসটা পরিবর্তন হয়ে যেত এবং পরিবর্তন হয়ে গেলে কিন্তু কস সাইন হয়ে যেত পরিবর্তন হয়ে আর সাইন হয়ে গেলে এই পাশে সাইন এই পাশে কস তুমি দুই পাশ থেকে বাদ দিতে পারতে না কিন্তু এখানে দেখো কজ আছে এই পাশেও কজ আছে কস কস কিন্তু বাদ দেওয়া যাবে এর জন্য কিন্তু আমরা এখানে এটাকে জোর রেখে করবো সবসময় সময় যাতে এইটা সামনের অনুপাতটা যেন পরিবর্তন না হয় এখন দেখো এখানে আমরা এটাকে কী করি কসটিটা লিখবো এরকম আর আরেকটা কথা বলে রাখি এখানে টু পাই বাই টু এইভাবে লেখা যায় আবার অনেক সময় পাই দিয়ে লেখা যায় তো একই কথা এই টু টু কেটে দিলে কিন্তু আমার আগের পাইটাই আসতেছে তা আমি বোঝার সুবিধার্থে এখানে টু পাই বাই টু দিয়ে হিসাবটা করলাম এই যে একশো আশি ডিগ্রিকে বোঝার জন্য তো এখন দেখো কস এখন এটাকে টু টু কেটে দিলে কিন্তু আমাদের থাকে এমন পাই মাইনাস পাই বাই থ্রি এখন কসথিটা সমান সমান এখন কস লসাও করে দিলে থ্রি আর এখানে থ্রি পাই মাইনাস পাই তার মানে হচ্ছে কসথিটা কস টু পাই এটা আসে তো এখন উভয় পক্ষ থেকে কিন্তু খুব সুন্দর করে কস কস বাদ দেওয়া যাচ্ছে দেখো সেম ফলে কী হচ্ছে থ্রিটা সমান সমান কিন্তু টু পাই বাই থ্রি এটা নেওয়া যাচ্ছে এখন আবার কিন্তু আরেকটা অংশ আছে আমাদের দেখো দ্বিতীয় চতুর্ভাগের ঋণাত্মক তৃতীয় চতুর্ভাগে কিন্তু কস্থিরা ঋণাত্মক এখন দ্বিতীয় চতুর্ভাগের জন্য একটা হিসাব করছি এখন আমরা তৃতীয় চতুর্ভাগের জন্য বলবো তো আমরা এখানে এখানে লিখতে পারি তোমরা কিন্তু কাজগুলো নিচে নিচে করবে তো আমরা লিখতে পারি তৃতীয় চতুর্ভাগের জন্য এখন দেখো তৃতীয় চতুর্ভাগের জন্য আগে যে এতটুকু লিখে রাখব কস্থিটা ইকুয়াল কস এই পর্যন্ত লিখে রাখবো কারণ সামনে মাইনাস দিবো না কারণ দ্বিতীয় এবং তৃতীয় দুইটা চতুর্ভাগে কস থিটা ঋণাত্মক তাই এখানে আর মাইনাস দেওয়া লাগবে না এখন দেখো তৃতীয় চতুর্ভাগে মানে এই চতুর্ভাগটা পড়ার জন্য কী হইতে পারে তোমরা অনেকেই বলবে এখানে এই যে এই অক্ষ থেকে কিছু পরিমাণ কম যোগ করে দিলে মানে এই যে এই থিটাটা যে আছে সেটা যোগ করে দিলেই কিন্তু হয়ে যাবে এটা মুছে এই দুইটা শর্তর মধ্যে যে কোন একটা যাবে এবং সেটা যাবে যেটা জোর অ্যানটা হবে জোর তখন দেখো এই যে এই দ্বিতীয় অক্ষ থেকে আমি যদি কিছু পরিমাণ দ্বিতীয় অক্ষের সাথে থিটা যোগ করে দিই তাহলে কিন্তু সে দ্বিতীয় তৃতীয় চতুর্ভাগে পড়বে আবার এইখান থেকে এই যে থ্রি পাই বাই টু থেকে বিয়োগ করে দিলেও কিন্তু সেখানে পড়বে মানে আমি এটাকে এইভাবে লিখতে পারি টু পাই বাই টু প্লাস থিটা এ দেখো এখানে হচ্ছে টু পাই বাই টু তার সাথে থিটা মানে কিছুক্ষণ যোগ করে দিলে কিন্তু এই যে তৃতীয় চতুর্ভাগে পড়ে যাচ্ছে আবার কেউ যদি বলে না এইভাবে না আমি তৃতীয় চতুর্ভাগ থেকে এই যে এই তৃতীয় অক্ষটা যে আছে সেই অক্ষ থেকে কোন বিয়োগ করে দিয়েও কিন্তু এখানে ফেলানো যায় তৃতীয় চতুর্ভাগে সেটা হচ্ছে থ্রি পাই বাই টু তো সেটা থেকে কিন্তু মাইনাস পাই বাই থ্রি করতে হবে কিন্তু আমরা এটা নিব না কেন নিব না কারণ এই যে সামনের অ্যানটা বিজোর তাই আমরা জোর যেটা আছে সেটা কাউন্ট করব সেটা নিব তাহলে আমরা এখানে লিখব টু পাই বাই টু প্লাস পাই বাই থ্রি এটা লিখবো এখন যদি আমরা এটা হিসাব করি কস্থিটা। ইকাল টু কস এই টু টু কেটে দিলে কিন্তু এখানে পাই প্লাস পাই বাই থ্রি হয় এখন ইকুয়াল লসা করে থ্রি থ্রি পাই প্লাস পাই এখন কস্তিটা ইকুয়াল কস এটা হচ্ছে ফোর পাই বাই থ্রি এখন এই চলে গেলে থ্রিটা সমান থাকে ফোর পাই বাই থ্রি এটাই তো আমাদের এখানে রেজাল্ট কিন্তু দুইটা আসে একটা দ্বিতীয় চতুর্ভাগ থেকে আরেকটা তৃতীয় চতুর্ভাগ থেকে তো এই দুইটা অ্যান্সারে কিন্তু আমাদের লিখতে হবে তো সুতরাং নির্ণ এখানে বলছে সমাধান করতে নির্ণ মানগুলা লিখে দিই থ্রিটা সমান সমান ছোটোটা আগে লিখবে যেহেতু দ্বিতীয় চতুর্ভাগের ছোটো সেটা আগে লিখবো টু পাই বাই থ্রি আরেকটা ফোর পাই বাই থ্রি এটাই হচ্ছে অ্যান্সার এখন আমাদের এই ক্ষতে দেখো দেয়া আছে কি এই শর্তটার জন্য জিরো থেকে থিটা বড় এবং টু পাই থেকে থিটা ছোট এই শর্তের জন্য আমাদের অঙ্কটা দেওয়া আছে এমন তো আমাদের খতে কিন্তু দেওয়া আছে ফোর ইন্টু কজ স্কোয়ার থিটা প্লাস সাইন থিটা ইকুয়াল ফাইভ তো এটা দেয়া আছে তো এটা আমরা সমাধানে লিখলাম এখন আমাদের শর্ত অনুযায়ী প্রথম কাজ হচ্ছে সবগুলো অনুপাতকে একই রকম বানানো তো যেহেতু আমাদের কজের উপর স্কোয়ার দেওয়াই আছে তাহলে আমরা স খুব সহজে কিন্তু কজটাকে চেঞ্জ করে সাইনে নিয়ে আসতে পারি যেমন আমরা লিখতে পারি এরকম কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা এই সূত্র সূত্রটাই কিন্তু আমরা নিতে পারি যাতে করে সবগুলাই একই রকমে চলে আসে মানে সাইনে চলে আসে আর কি তো আমরা লিখতে পারি এমন এই যে ফোর ইন্টু কজ স্কোয়ার পরিবর্তে লিখতে পারি ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস সাইন থিটা ইকুয়াল ফাইভ এটা লিখতে পারি এই যে কসটাকে যে সাইনে চেঞ্জ করলাম ফলে কী হলো সবগুলাই অনুপাত একই রকমে হয়ে গেলো মানে সাইন হয়ে গেলো এখন আমরা এটাকে লিখতে পারি ফোর দিয়ে যদি গুন করে দিই তাহলে ফোর মাইনাস ফোর সাইন স্কোয়ার থিটা প্লাস ফোর সাইন থিটা ইকুয়াল ফাইভ এখন আমরা সবগুলাকে একসাথে করে দিই তাহলে কীভাবে কী লিখতে পারি আমরা এমন সাইন স্কোয়ারটাকে আগে লেখে স্কোয়ার আমটাকে তাহলে লিখতে পারি ফোর মাইনাস ফোর সাইন স্কোয়ার থিটা প্লাস ফোর সাইন থিটা এখন এখানে প্লাস ফোর মাইনাস ফাইভ এটা লিখা যায় তাহলে ওইটাকে ফাইভটাকেই পাশে নিয়ে দিলাম তাহলে যে মাইনাস ফোর সাইন স্কোয়ার থিটা প্লাস ফোর সাইন থিটা মাইনাস ওয়ান এটা হয়ে যাচ্ছে এখন আমরা আগে মাইনাসটাকে কমন নিই তাহলে মাইনাসকে কমন নিলে কিন্তু এরকম লেখা যায় ফোর সাইন স্কোয়ার থিটা মাইনাস ফোর সাইন থিটা প্লাস ওয়ান মানে মাইনাসটা কমন নেওয়ার ফলে সবগুলা চিহ্ন কিন্তু পরিবর্তন হয়ে গেল এখন উভয় পক্ষকে যদি মাইনাস ওয়ান দ্বারা গুণ করে দেয় তাহলে এই মাইনাসটা কিন্তু প্লাস হয়ে যাবে ফলে আমরা লিখতে পারবে এমন ফোর সাইন স্কোয়ার থিটা মাইনাস ফোর সাইন থিটা প্লাস ওয়ান জিরো এখানে তোমরা সাইন নোট বা লিখে দিতে পারো মাইনাস ওয়ান দ্বারা গুণ করে তাহলে এটাকে দেখো আমরা সূত্র কিন্তু তৈরি করতে পারি একটা সেটা কীভাবে সূত্রটা এমন ওই ফোরকে কিন্তু আমরা টু লিখতে পারি আর এই সাইন থিটা লিখলাম একসাথে হোল স্কোয়ার দিয়ে দিই এটা বানায় ফেললাম এখন দেখো এই যে মাইনাসের মাইনাসটা দিব এই ফোরকে কিন্তু আমরা লিখতে পারি টু ইন্টু টু সাইন থিটা ইন্টু ওয়ান দেখো এটা গুণ করলে কিন্তু দুই দুগুণে চার চারের সাথে এক গুণ করলে চারই থাকে তাহলে মাইনাস ফোর সাইন সাইন থিটা সেটাই থাকতেছে কিন্তু যে এই ওয়ানের উপর স্কোয়ার লিখে রাখলে তো মানের পরিবর্তন হয় না ফলে কিন্তু এটা সূত্রের মতো হয়ে গেছে এই যে এটা এতটুকু গিয়ে যদি আমরা এই ধরি এ স্কোয়ার মাইনাস টু যে টু ইন্টু এ এই যে টু সাইন থিটাকে আমরা এই ধরছি আর ওয়ানটাকে বি তাহলে বি প্লাস বি স্কোয়ার ওয়ানের ওপর স্কোয়ার তাহলে এটা সবাই বুঝতে পারতেছ আসলে এটার বলার কিছু নেই তাহলে আমাদের এখানে আসতেছে কত টু সাইন থিটা মাইনাস ওয়ান তার হোলিস্কোয়ার মানে এটা হচ্ছে টু সাইন থিটা মাইনাস ওয়ান হোলিস্কোয়ার মানে হচ্ছে এ মাইনাস বি হোলি স্কোয়ার সূত্রটা হয়ে গেল এখন আমি যদি এটাকে রুট করে দেই উভয় পক্ষে তাহলে কিন্তু আমাদের শুধু এমন থাকতেছে টু সাইন থিটা মাইনাস ওয়ান ইকুয়াল জিরো তাহলে এই ওয়ানটাকে ওই পাশে নিলে এমন লেখা যায় টু সাইন থিটা ইকুয়াল ওয়ান তাহলে শুধু সাইন থিটা লিখে রাখলে সাইন থিটা ইকুয়াল ওয়ান বাই টু তাহলে দেখো এখানে সাইন কতের মান হাফ আমরা সেই মানটা বের করে ফেলি তাহলে লিখতে পারি এখানে সাইন থিটা ইকুয়াল সাইন তিরিশ ডিগ্রির মান কিন্তু হাফ মানে সাইন পাই বাই সিক্স এটা তারা কিন্তু তিরিশ ডিগ্রি বোঝানো হয় আর sin 30 ডিগ্রির মান হাফ তো সেটাই লিখলাম মানে sin 30 ডিগ্রি মান হচ্ছে π বাই সিক্স আর এখানে দেখো এই সাইন থিটার মানটা কিন্তু ধনাত্মক তো আমরা সেটাই লিখবো এখানে এখানে সাইন থিটা ধনাত্মক তাই θ কোণের অবস্থান হবে অবস্থান এখানে সায়েন্তিটা ধনাত্মক তাই থিটা কোণের অবস্থান হবে দেখো সায়েন থিটা ধনাত্মক কোন কোন ঘরে অলের গড়ে সায়েন থিটা ধনাত্মক এবং নিজের গড়ে সে ধনাত্মক তাহলে প্রথম ও দ্বিতীয় চতুর্ভাগে সায়েনিটা ধনাত্মক দেখুন সেটাই লিখবো এখানে সায়েনিটা ধনাত্মক তাই থিটা কোণের অবস্থান হবে প্রথম ও দ্বিতীয় চতুর্ভাগে এই দুইটা চতুর্ভাগে হবে সাইন থিটা ধনাত্মক এখন আমরা প্রথমটাই নিয়ে নিই প্রথম চতুর্ভাগের জন্য লিখতে পারি প্রথম এখন প্রথম চতুর্ভাগের জন্য আমরা এটাই লিখতে পারি এই সাইন থিটা ইকুয়াল সাইন পাই বাই সিক্স প্রথম চতুর্ভাগের জন্য কিছু করা লাগবে না কারণ সাইন তিরিশ ডিগ্রি তো এই তিরিশ ডিগ্রি এইখানে অটোমেটিকলি পড়ে তিরিশ ডিগ্রি মানে হচ্ছে জিরো থেকে নব্বইয়ের মধ্যেই তো আসে তো সেটার জন্য আর আমাদের কিছু করা লাগবে না তো এটাই লিখে দিব সাইন থিটারিকোয়েল সাইন পাইভ বাই সিক্স তাহলে এই দ্বারা ফাইভ বাই সিক্স দ্বারা বুঝেছে তিরিশ ডিগ্রি যার অবস্থান প্রথম চতুর্ভাগে তো এটা সরাসরি স্টেট ওই লাইনটাই লিখে দিছে এখানে তো এখন দেখো থিটার মানটা বের করলে কি সাইন্স স্যান উভয় পক্ষ থেকে চলে গেলে থিটা সমান সমান আসে ফাইভ বাই সিক্স এই একটা হয় আর দ্বিতীয় চতুর্ভাগের জন্য এখন করতে হবে যে প্রথমটা শেষ এখন বলবো দ্বিতীয় চতুর্ভাগের জন্য আরেকটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগের জন্য কোন অবস্থান দ্বিতীয় চতুর্ভাগে পড়ার জন্য আমরা কি করব এই যে এই চতুর্ভাগে পড়ার জন্য সেটা হচ্ছে দেখো আমরা কিন্তু এই যে যে পাই বাই টু আছে সেটার সাথে কিন্তু আমি থিটা পরিমাণ কোন যোগ করব এখন থিটা কোনটা ওই অঙ্ক করার পর যে কোনটা পাবা সেটা হচ্ছে আমাদের থিটাক এই যে এটা পাই বাই সিক্স সেটা হচ্ছে থিটাকন লিখে রাখলাম আমাদের দেখো এই দ্বিতীয় চতুর্ভাগ মানে এখানে পড়ার জন্য কিন্তু এই যে যে অক্ষরটা দেখতাছো পাই বাই টু এই পাই বাই টু এর সাথে কিন্তু কিছু পরিমাণ কোন যোগ করে দিলে এই চতুর্ভাগে অবস্থান হবে যেমন এখানে ছিল পাই বাই টু কিছু পরিমাণ কোন যোগ করে বাড়ায় দিলে এখানে পড়লো তাহলে আমাদের যদি বলি এখানে পাই বাই টু যোগ করে দিলাম থিটাটা কত থিটাটা হচ্ছে এখানে এই পাই বাই সিক্স তাহলে এটা লিখতে পারি পাই বাই সিক্স তো এই পাই বাই টু এর সাথে পাই বাই সিক্স যোগ করলে কিন্তু দ্বিতীয় চতুর্ভাগ বোঝা যায় এবং এখানে অ্যানটা কত এখানে কিছু দেয়া নাই মানে আমরা বুঝতে পারছি সেখানে ওয়ান আছে এই যে ওয়ান তাহলে এই একটা নিতে পারি এভাবে আবার এইভাবে নিতে পারি এই যে দেখো এই অক্ষটা আছে এই যে এই অক্ষটা সে এই অক্ষরটা হচ্ছে পাই বা এটাকে ভেঙে লিখলে আমরা লিখতে পারি টু ইন্টু পাই বাই টু তো এই অক্ষটা থেকে কিন্তু বিয়োগ করে দিলে থিটা তো যে আমাদের পাই বাই সিক্স তাহলে আমি এটা যদি লিখে রাখি টু ইন্টু পাই বাই টু এই অক্ষ থেকে যদি আমি পাই বাই সিক্স বিয়োগ করে দিই তাহলেও সেটা কিন্তু দ্বিতীয় চতুর্ভাগে বোঝা যায় এই যে এই অক্ষ থেকে বিয়োগ করে দিলাম আগে কোনটা কিরকম বাড়াইলাম বাড়াইলাম এখানে এই এই অক্ষ বরাবর আসলো বা টু পাই বরাবর আসলো সেটা থেকে যদি আমি বিয়োগ করে দিই তাহলে এইখানে করতেছে এই যে টু পাই থেকে যদি আমি পাই বাই সিক্স বিয়োগ করে দিই তাহলে দ্বিতীয় চতুর্ভাগে কোন অবস্থান হয় এখন আমি এই দুটার মধ্যে কোনটা নিব তো এই পাই বাই টু এর আগে তো আছে এই যে টুটা আছে সেই টুটা তো এন তাহলে এই অ্যানটা যেন আমাদের জোর হয় আমরা সেই ধরনের সেটা নিব তো জোর হলে কিন্তু আমাদের সুবিধা খুব তো আমরা এটা দেখবো তো আমরা লিখে আগে দ্বিতীয় চতুর্ভাগের জন্য তো আমরা দ্বিতীয় চতুর্ভাগের জন্য এই সাইন থ্রিটা পর্যন্ত লিখবো এখান থেকে লিখলাম সাইন থিটা ইকুয়াল এই সাইন লিখব এখন আর আগের মতো পাই বাই সিক্স লিখবো না কারণ আগে তো ছিল প্রথম চতুর্ভাগের জন্য এখন হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগের জন্য তাহলে এই শর্তটা লিখব তো লিখলাম টু ইন্টু পাই বাই টু মাইনাস পাই বাই সিক্স এখন আমি এখানে এটা কেন নিছি এই অ্যান যেটা জোর সেটা কেন নিলাম কারণ এই যে যে টু জোর জোর থাকার কারণে কিন্তু এই সাইনটা পরিবর্তন হচ্ছে না নাহলে তোমরা যদি আগের এই সূত্র আমাদের ভিডিওগুলো দেখে থাকো দেখবে যে এখানে যদি বিজোর হয়ে যায় তাহলে এটা কিন্তু পরিবর্তন হয়ে সাইনটা পরিবর্তন হয়ে কজ হবে কজটা পরিবর্তন হয়ে সাইন হবে এরকমটা হয়ে যাবে তাই আমরা এই ঝামেলাটা এড়ানোর জন্য আমরা কি করি এই পাই বাই টু এর আগে যে সংখ্যাটা থাকে অ্যান সেটা আমরা জোর রাখি ফলে কি হয় এই সাইনটা কিন্তু আর পরিবর্তন হচ্ছে না ফলে উভয় পক্ষ থেকে সাইন সাইন খুব সহজে বাদ দেওয়া যাবে তো এটাকে আমরা যদি লিখে রাখি শেষ করি এখানে তা লিখতে পারি সাইন থিটা ইকুয়াল সাইন এখন এই টু টু কাটাগারি লেখা যায় পাই মাইনাস পাই বাই সিক্স এখন আমরা লিখতে পারি এমন সাইন থিটা ইকুয়াল সাইন এখন দেখো এটাকে লসা করে দিলে সিক্স সিক্স পাই মাইনাস পাই তাহলে এটা লেখা যায় এমন সাইন থিটা ইকুয়াল সাইন সিক্স আর এখানে হবে ফাইভ পাই এখন দেখো এই উভয় পক্ষ থেকে যদি সাইন সাইন বাদ হয়ে যায় তাহলে আমাদের থিটা ইকুয়ালটা আস্তে আসে ফাইভ পাই বাই সিক্স এটা লেখা যায় তো আমরা লিখতে পারি সুতরাং নির্ণ মান থিটা ইকুয়াল ছোটো কোনটা সেটা আগে লিখবো তাহলে লিখবো পাই বাই সিক্স আরটা লিখবো ফাইভ পাই বাই সিক্স এটা হলো আমাদের অ্যান্সার তো তো এতক্ষণ আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইলো আল্লাহ হাফেজ